সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভলি বেঙ্গলি। তো আরেকটা নতুন ট্রাভেল সিরিজ নিয়ে আমি কুন্তল চলে এসেছি তোমাদেরই প্রিয় চ্যানেল লাইভলি বেঙ্গলিতেও। তো আজকে যেই জায়গাটা আমরা রওনা দেব, ডেসক্রিপশন সেকশনে কিংবা ট্যাগলাইন দেখে বুঝেই গেছো, সেটা হচ্ছে কাশ্মীর। হ্যাঁ, তো কাশ্মীরেই আমরা যাব। ওইখানে টোটাল ট্রিপ ডিটেলস, টোটাল সিরিজটা আমার চ্যানেল লাইভলি বেঙ্গলিতে অবশ্যই দেব। আর সঙ্গে যাচ্ছে আমার ওয়াইফ আর আমার পুত্র জিকো। তো হ্যাঁ, ওই দুজনকে নিয়েই আমি টোটাল ট্রিপ ডিটেলসটা করব। তো আজকে আমরা মেনলি হাওড়া থেকে 12301 রাজধানী এক্সপ্রেসে যাচ্ছি, 3 টায়ার AC-তে। তো ওই ট্রিপ ডিটেলসটাই আজকে আমার এই ভিডিওতে দেখাবো। তো ওনারই সার্ভিস, রাজধানী এক্সপ্রেসের সার্ভিস, ক্যাটারিং সব কিছুই এই ভিডিওতে আসবে। তো স্টে টিউন অন মাই চ্যানেল, দেখতে থাকো এইভাবেই। আর যদি ভালো লাগে এই ভিডিওটা, টোটাল সিরিজটা, তো অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা ভুলবে না। তো স্টে টিউন অন মাই চ্যানেল, দেখতে থাকো এইভাবেই। সো গাইস, দেখতেই পাচ্ছ ব্যাগ চলে এসছে আমার সামনে। তো ব্যাগেতে গোছগাছ করব, তো প্যান্ট ফ্যানগুলো নিয়ে নিই দেখি। তো প্যান্ট নিয়ে নিচ্ছি এখানে, আর ফাইনালি এইটা প্যাকিং হবে আমার আর জিকোর মেনলি জিনিসপত্র এটাতে থাকবে, আর কেয়ার জিনিসপত্র আলাদা ব্যাগে ওটা প্যাক করে দেওয়া হয়েছে। তো ওই ব্যাগটা নেওয়া হবে, তো একটা করে পিঠের ব্যাগ আর একটা এই নিয়ে ট্রলি নিয়ে আমরা টোটাল ট্রিপটা করব। পথ যতই পুরনো হোক না কেন, উদ্দেশ্য গন্তব্য নতুন হওয়া প্রয়োজন। সেই নতুন জায়গার সন্ধানে লাইভলি বেঙ্গলি আজ রাজধানী এক্সপ্রেস করে তোমাদের নিয়ে যাবে কলকাতার থেকে দিল্লির পথে। কাশ্মীর সিরিজের প্রথম পর্বে আমরা মেনলি ফোকাস করব রাজধানী এক্সপ্রেসের সার্ভিস, কেমন কি পরিষেবা, টিকিট কত পড়লো, এই সব কিছুই। আর আস্তে আস্তে করে মেন এগিয়ে যাব কাশ্মীরের দিকে। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। চলো তাহলে ঘুরে আসি কাশ্মীরে লাইভলি বেঙ্গলির সাথে তোমাদেরকে নিয়ে। সো ফাইনালি গাইস, আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। তো বালির থেকে আমরা লোকাল ট্রেনে করে হাওড়া এলাম। এইখান থেকে হাওড়া স্টেশন থেকে প্ল্যাটফর্ম নম্বর 9 প্ল্যাটফর্ম থেকে ছাড়বে রাজধানী এক্সপ্রেস 12301। তো ওই ট্রেনটারই অপেক্ষা এখন। এখন বাজে হচ্ছে নিয়ার অ্যাবাউট 4, তো 3:55 সহায়ঘাট এক্সপ্রেস ছাড়বে, তারপরেই 4:50 রাজধানী এক্সপ্রেসটা ছাড়বে। তো এই হচ্ছে সিনারিও। তো চলো, রাজধানী এক্সপ্রেস যখন আসবে তখন তোমাদের দেখাবো। সো স্টে টিউন অন মাই চ্যানেল। আর আমার নতুন কেমন লুকসটা হয়েছে সেটা জানার জন্য আগ্রহী রইলাম, কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানিও। তো স্টে টিউন অন মাই চ্যানেল। সো গাইস, এখন আমরা সিটে বসে আছি। তো জানি না কতক্ষণ পরে গাড়ি এখনও আসবে, এখনও দেয়নি রাজধানী 9 প্ল্যাটফর্ম পেছনেই। তো আমরা এখানটা বসে আছি, এই যে আমার মিসেস আর জিকো। তো তোমাদের কেমন এক্সাইটমেন্ট লেভেল? জিকো বরফ দেখবে বলে একদম অস্থির হয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো এইভাবেই, দেখি কতক্ষণে ট্রেন ঢোকে। তো ট্রেন ঢোকার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের লাগেজ, দেখতে পাচ্ছ, দুটো ট্রলি আর দুটো পিঠের ব্যাগ। তো এই হচ্ছে টোটাল লাগেজ। সো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে রাজধানী এক্সপ্রেস 12301 নিজের গন্তব্য প্ল্যাটফর্ম নাম্বার 9 4:15 পৌঁছে গেল। সো গাইস, ফাইনালি রাজধানী এক্সপ্রেস চলে এলো। জিকো আর আমার মিসেজের ফার্স্ট ট্রিপ রাজধানীতে। তো জিকো ভাই, জিকো নাচানাচি শুরু করে দিয়েছে। তো চলো রাজধানীতে বোর্ড করে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস, প্রথমে ঢুকে একটা বড় আয়না দেখতে পেলাম, উইচ ইজ গুড। আর আমাদের সিট নাম্বার পড়েছিল 1 আর 4, দুটাই লোয়ার বার্থ। আর ইন্ডিভিজুয়াল প্লাগ পয়েন্টেরও এখানে সুবিধা আছে প্রত্যেকের। তো যেমনি দেখতে পাচ্ছ প্রত্যেকে ইন্ডিভিজুয়াল প্লাগ পয়েন্ট আছে, মানে 6 জনের 6, উইচ ইজ গুড। একটা লম্বা ট্রেও আছে খাবারপত্র রাখার, আর সিট ওয়াইজ বেশ লম্বাই এই কম্পার্টমেন্টটা, বেশ ভালোই সিটগুলো, বার্থগুলো একটু চওড়াও আছে বেশ। আর সঙ্গে যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে লাইট। তো ইন্ডিভিজুয়াল লাইট ফিচারও আছে, তো রাত্রিবেলা ইজিলি তোমরা বইটাও পড়তে পারবে। 6 জনের 6 লাইট আছে, উইচ ইজ গুড, কেউ কারোর জন্য ডিস্টার্ব ফিল হবে না। এই জিনিসটা দারুণ লাগলো রাজধানী এক্সপ্রেসে, প্রত্যেকটা লাইটই জ্বলছে, তোমরা দেখতে পাচ্ছ স্পষ্টভাবে। সো গাইস, প্রথমেই বাথরুমে ঢুকে দেখতে পেলাম একটা বড় আয়না লাগানো আছে, উইচ ইজ গুড, দারুণ পরিষ্কার আয়নাটা। আর সবথেকে মেন কথা হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা যেটাতে ঢুকেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল বাথরুম। তো দু সাইডে দুটো ইন্ডিয়ান স্টাইল আছে, প্লাস ওই সাইডে দুটো ওয়েস্টার্ন স্টাইল আছে। তো চলো হ্যান্ডওয়াশ দেখি আছে নাকি। তো হ্যাঁ, হ্যান্ডওয়াশও আছে, উইচ ইজ গুড। আর জল চলছে, হ্যাঁ চলছে, উইচ ইজ ভেরি গুড, যেন জল একদম ঠিকঠাক স্পিডেই পড়ছে। আরেকটা যেটা ভালো জিনিস হচ্ছে, এটা গ্রিন ফ্লাশ, যা হাত দিলেই
ফ্ল্যাশটা হবে। আরেকটা যেটা মেইন জিনিস হচ্ছে এখানে ব্রেল লিপিও আছে, তো অন্ধ মানুষরা এখানে বুঝতে পারবে এটা হ্যান্ডওয়াশের জায়গা, উইচ ইজ অ্যাবসলুটলি গুড। তো বেশ ভালোই এই বাথরুমটা, দারুণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। আর তো আমি হ্যান্ডওয়াশ নিয়ে দেখলাম একবার চলছে কি চলছে না, তো এই জিনিসটা খুবই ভালো লাগলো আমার। আর সবথেকে মেন কথা হচ্ছে পরিষ্কার, সত্যিকারের এটা খুবই পরিষ্কার বাথরুম। আর কিছুটা চলার পর কী হবে সেসব তো জানি না, তো কিছুক্ষণ চলুক ট্রেনটা, তারপরে এসে আরেকবার দেখাবো তোমাদের কেমন কি অবস্থা বাথরুমটা। সো গাইস, দেখতে পেলে আমি দেখালাম কী কী আছে ফেসিলিটিস রাজধানীতে, তো তোমরা আশা করি দেখেছো, ভালো লেগেছে তোমাদের। সো গাইস, যেই কথাটা আমি বলছিলাম, আমি যেদিন থেকে চার মাস আগে যখন বুকিংটা ওপেন হয় রাজধানীর, তো সেদিনই আমি বুক করে রেখেছিলাম, বাট আই ডোন্ট নো কেন এক আর চার পড়লো, আমি জানি না কিসের জন্য পড়েছে। বাট রেলওয়েকে একটা কথাই বলবো, তো রেলওয়ে একটু দেখো তোমরা, বিকজ এত তাড়াতাড়ি আমরা এত ফাস্ট বুকিং করছি, আর্লি বুকিং, তো একটু বেনিফিট তো দেওয়া উচিত না? মাঝামাঝি সিটটা পড়লে একটু বেটার হতো, বিকজ এখন দরজার সামনেই সিট, তো বাচ্চা আছে। তো চলো এইভাবেই দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে ব্লগটা তো অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করা ভুলবেন না। তো টাইম হয়েছে একদম 4:50, ডট 4:50 ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। তো অবশেষে কিছুক্ষণ বসার পরেই আমাদের দু বোতল মিনারেল ওয়াটার দিয়ে গেল, বিকজ জিকো তো টিকিট ছিল না, তো ওই জন্য দুজনে দু বোতল মিনারেল ওয়াটারটা দিয়ে গেল। তো গাইস, আমার সাথে জিকো আছে এখন। জিকো কেমন লাগছে? জিকো এখন কি খাচ্ছো, কি খাচ্ছো বলো? মিষ্টি খাচ্ছে জিকো এখন, তো মিষ্টি খাচ্ছে জিকো। তারপরে এখন কি গেল, মিল্কি বার খেলো, অনেক কিছুই খাচ্ছে জিকো। তো একটু পরেই স্ন্যাক্স দেবে, তো দেখা যাক কি দেয় স্ন্যাক্সে, তো দেখতে থাকো এইভাবে। ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी মনে আছে সেই ছোটবেলার কথা, যখন আমরাও ঠিক এইভাবেই জানলার কাজ দিয়ে দেখতাম সব জিনিসগুলো কেমন পেরিয়ে যাচ্ছে? সত্যি জিকো আমাদের নস্টালজিক ফিল করিয়ে দিল। সো ফাইনালি বসে থাকতে থাকতে আমাদের ইভিনিং স্ন্যাক্সটাও দিয়ে গেল, তো সঙ্গে ছিল একটা ডায়েট চূড়া যেটা খেতে অসাধারণ ছিল, প্লাস একটা লাড্ডু ছিল, ব্যাপক ছিল টেস্ট। আর একটা ভেজ স্যান্ডউইচ তো থাকবেই, আর সঙ্গে একটা খাস্তা কচুরি, তো মোরালেস ভালোই ছিল। আর সঙ্গে টি সামগ্রী তো থাকবেই, চায় সামগ্রী, তো যেটা দিয়ে আমরা চা বানিয়েছিলাম, আর একটা সসেজ আছে। তো এই হচ্ছে টোটাল ইভিনিং স্ন্যাক্সের সিনারিও, বেশ খেতে ভালোই লেগেছিল আমাদের, স্পেশালি জিকো স্যান্ডউইচটা অসাধারণ লেগেছিল। বল কেমন খেতে চিকো, খেলি না আর বলছিস ভালো, কেন পুরো খা, কেমন খেতে খাস্তা কচুরি, সো আমাদের ইভিনিং স্ন্যাক্সটা করার পরেই হঠাৎ করে গরম জল দিয়ে গেল, দু কাপ গরম জল, তো বললো ওইটা দিয়ে চা করতে হবে। তো আমরা গরম জলেতে ফার্স্ট অফ অল দুধটা, গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, তারপরে এক এক করে আমরা জিনিসগুলো দেব, ওইটার টি সামগ্রীর মধ্যেই ছিল। তো তারপরে আমরা সুগার দিলাম ওইটার ভেতরে, আর লাস্টলি আমরা যেই টি বাটটা দিয়েছো ওটা ওইখানে ডোবাবো, তো ওই করে টিটা আমরা তৈরি করেছিলাম। আর টেস্ট বলতে কি আর বলবো, কিছুক্ষণের মধ্যে কেয়াই বলবে টেস্টটা কেমন ছিল, অতি অখাদ্য টেস্ট ছিল, মনে হচ্ছিল সত্যিকারের গরম জলটাই খাচ্ছি আমরা, তো একদম বাজে চা ছিল। আমি সাজেস্ট করব তোমাদের কাছে, যদি চাই জিপের টি স্যাচেগুলো থাকে ওইগুলো বেশ ভালো টেস্ট, নো ডাউট ওইগুলো দিয়ে তোমরা চা খেতে পারো,
বিকজ এইখানে একদমই বাজে কোয়ালিটির চা। তো আমি সাজেস্ট করব না এখানে তোমরা নাও চাটাকে, বিকজ অতিরিক্ত খুব বাজে ছিল চাটা। ডাবল ডায়মন্ড কোম্পানির ছিল চাটা। চাটা কেমন লাগলো? একটা জিনিস ভালো লাগলো রাজধানী এক্সপ্রেসের, যে কন্টিনিউয়াসলি কিন্তু ক্লিনিং প্রসেস ওরা করেই যাচ্ছিল, যেটা বেশ ভালো লাগলো রাজধানীতে। সো গাইস, দেখতে পাচ্ছ জিকো আমার সাথেই আছে। তো জিকো কি করছো, ঘুম পেয়ে গেছে? জিকো ঘুম পাইনি, এর ঘুমিয়ে পর। ঘুম পাইনি তো কি করছিস তাহলে? তো জিকো স্যান্ডউইচ খেলো। জিকো স্যান্ডউইচটা কেমন লাগলো? ভালো। কোনটা তুই আঙুল দিয়ে কি দেখাস একটা দেখা? আরে সামাস জিও, জিকো জিকো। তো ট্রেনটা আসানসোল ঢুকবে ঢুকবে করছে, তো আসানসোল ঢুকে তোমাদের সাথে আমি কথা বলছি। সো ফাইনালি রাজধানী নিজের গন্তব্যের প্রথম স্টেশন পৌঁছে গেছে, যেটা হচ্ছে আসানসোল। তো হ্যাঁ, একদম ঠিকঠাক টাইমে পৌঁছেছে, 6:57। তো খুবই ভালো যাচ্ছে ট্রেন। তো নেক্সট স্টপেজ হচ্ছে ধানবাদ, তো ওইখানে গিয়ে আমরা কথা বলছি নেক্সট স্টপেজে। তো স্টে টিউন অন মাই চ্যানেল। সো জিকোর সাথে পুরো আমরা ট্রেনটা ঘোরাঘুরি করছিলাম, তো ব্যাপক জিকো লাফালাফিও করছিল, বেশ মজা পাচ্ছিল। একদম স্ট্রেট পাথ, এদিক ওদিক লাফাচ্ছিল, দৌড়াচ্ছিল, এই করেই কাটছিল আমাদের টাইম। সো গাইস, আমরা এখন ধানবাদে এসে পৌঁছালাম, একদম নির্ধারিত টাইমে, একদম ঠিকঠাক টাইমে ঢুকেছে ট্রেন। তো গুড গোয়িং। তো হোপ সো কালকে 10টার মধ্যে আমরা পৌঁছে যাব দিল্লি, আর ওইখান থেকে তারপরে কিসে যাব না যাব সেই সব ডিটেলস নিয়ে তোমাদের কিছুক্ষণের পরে আমি বলবো, সকালেই বলবো ইনফ্যাক্ট। সো গাইস, পরের স্টেশন হচ্ছে পারাসনাথ, 8:30 পৌঁছবে। তো চলো ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস, পারাসনাথ আসতে না আসতে আমাদের ডিনারটা দিয়ে গেল। তো এক প্লেট ছিল রাইস, দেখতে পাচ্ছ যেটা, আর সঙ্গে ছিল ডাল, ডালটা বেশ টেস্টি ছিল, আর চিকেনও ছিল 2 পিস, যেটা ছিবড়েওয়ালা চিকেন ছিল, অতটা ভালো লাগলো না। আর সঙ্গে 3 পিস ছিল রুটি, যেটা ভালোই ছিল, মোটামুটি নরমই ছিল। আর সঙ্গে ছিল একটা পিকল, যেটা তোমরা দেখতে পাচ্ছ, আচার, আচারটাও বেশ টেস্টি ছিল, এটা টপস গোল্ড নামে আচারটা ছিল। আর সঙ্গে একটা আলুর তরকারিও ছিল, আর দই তো অতি অবশ্যই থাকেই রাজধানীতে। তো বেস্ট মোরাললেস ঠিকঠাকই ছিল খাবার। আর জিকোর জন্য এক্সট্রা প্লেট আমরা অর্ডার দিয়েছিলাম, যেটা দাম নিয়েছিল 220 টাকা। তো জিকো বেশ মজা করে খাচ্ছিল, দেখতে পাচ্ছ তোমরা, নাচানাচি করছে, পজিটিভিটি দিয়েছে জিকো, ভালোই লেগেছে ওর খেতে। চিকেনটা স্পেশালি টেস্টটা ভালো হয়েছিল, বা চিকেনের পিসগুলো একটু চিবড়ে টাইপ ছিল। তো মোরাললেস রিভিউ মোটামুটি ঠিকঠাকই ছিল খাবার দাবারের। সো গাইস, অলমোস্ট সবাই ঘুমিয়ে পড়েছে, তো আমরাও ঘুমোতে গেলাম। তো জিকো অলরেডি শুয়ে পড়েছে, তো এখন আসবে গয়া। তো গয়া দেখিয়ে তো লাভ নেই, কেন অন্ধকার হয়ে আছে পুরো। তো চলো স্টে টিউন অন মাই চ্যানেল, কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর খাবারের রিভিউ মোটামুটি ঠিকঠাকই ছিল, তো চিকেনটা বেশ ভালোই বানিয়েছিল। তো জিকোর জন্য এক্সট্রা চিকেন নেওয়া হয়েছিলো, তো বললো ফুল চিকেন প্লেটটাই নিতে হবে, চিকেন থালিটাই, তো যেটা 220 টাকা। তো বেশ ভালোই টেস্ট ছিল, জিকো ভালোই খেয়েছে, একটু ঝাল ছিল, বাট মোরওভার ঠিকই ঠিকঠাকই আছে। চলো দেখা হচ্ছে কাল সকালে, ঘুমিয়ে পড়ি এবার। তো গুড নাইট, স্টে টিউন অন মাই চ্যানেল। সো গুড মর্নিং গাইস, আরেকবার দেখা হলো তোমাদের সাথে, রাত্রিবেলা ঘুমটা বেশ ভালোই হলো, অনেক রাত্রি হয়ে গেছিলো, আধ ঘন্টার মতো লেট চলছে ট্রেন, বা জানি না কতটা কি মেকআপ দিতে পারবে, 10টায় তো শিডিউল টাইম আছে। সো হোপ ফর দি বেস্ট, ঠিকঠাক টাইমে পৌঁছায়। দিল্লির থেকে দিন আমরা যাবো এয়ারপোর্ট, এয়ারপোর্টে গিয়ে ফ্লাইট ধরবো শ্রীনগরে। তো ওইটাই আপডেট দিলাম, তো স্টে টিউন অন মাই চ্যানেল। এখনো আপাতত ব্রেকফাস্ট দেয়নি, তো দেখা যাক কখন ব্রেকফাস্ট দেয়, ব্রেকফাস্ট দেওয়ার পর তোমাদের আমি আপডেট দিচ্ছি। সো আমাদের ব্রেকফাস্টও দিয়ে গেল, তো এইটার মধ্যে অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছ অমলেট থাকবে। তো জানি না অমলেটটা কী দিয়ে ওরা তৈরি করে, বেশ ছোটোই ছিল, আর সঙ্গে 6-7টা মটর ছিল, তো এই ছিল। আর এটার মধ্যে ছিল পাউরুটি পাশেরটাতেই, এটাতে, আর সঙ্গে ছিল আমুল বাটার, আর সাথে ওই ফ্রুটিটা। তো এই সব কটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট সারা হলো। সো গাইস, আমাদের ট্রেন ফাইনালি গাজিয়াবাদ ঢুকলো, আর একটা স্টপেজ আছে, 10-15 মিনিট হাঁটি লাগবে হয়তো, দেখা যাক কতক্ষণে কি ঢোকায়। তারপর ওইখান থেকে তো স্ট্রেট ওয়ে আমি যাবই এয়ারপোর্ট। তো চলো দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমরা দিল্লি রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি, এবার এখান থেকে টুয়ার্স মেট্রো ধরে আমরা এয়ারপোর্ট যাব। সো স্টে টিউন অন মাই চ্যানেল। গাইস, আমরা আজমেরি গেটটা ধরলাম, আজমেরি গেটের থ্রু দিয়ে আমরা এবার মেট্রো ধরবো। তো দুটো সাইড আছে, পাহাড়গাজা আর আজমেরি গেট, তো আমরা আজমেরি গেট দিয়ে সোজা বেরিয়ে মেট্রো ট্রেনটা ধরবো। তুলে নিই ফটো।
সো গাইস আমরা তিনজনই আছি জিকো মেসেজ তো আমরা নেমে পড়েছি অলরেডি এবার মেট্রোর দিকে যাচ্ছি তো আমরা আজমেরি গেটটা ধরলাম ওইখান দিয়ে নেমে ডাইরেক্টলি মেট্রো স্টেশনের জন্য রওনা দিলাম তো ওইখান থেকে এয়ারপোর্টের মেট্রো ধরবো হোয়াইট লাইন মোস্ট প্রবলি ওটা ধরে স্ট্রেটওয়ে টার্মিনাল টুতে যাবো ওইখানেই আমাদের ফ্লাইট ছাড়বে 1:50 নাগাদ তো দেখতে থাকো এইভাবেই আরও ডিটেলসে আমি জানাচ্ছি কী কী আছে না আছে আজ এতটাই থাক আগামী পর্বে আসছি আরও অনেক চমক নিয়ে সো দেখতে থাকো সঙ্গে থাকো আমার চ্যানেল লাইভলি বেঙ্গলির সাথে টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি টিল দেন বাই বাই ये जर्नी मेरी नहीं।